আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখানে আজকের একটি আমি অঙ্ক বোঝাবো। অঙ্কটি একটু ভিন্ন টাইপের। এখানে দেখুন বলা আছে আপনারা কিভাবে দিন মাস বার বের করবেন খুব সহজে। এটি আপনারা হাতে কলম করতে পারেন, আবার বিভিন্ন অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে করতে পারেন। তবে আমি আপনাদের কিভাবে কলম খাতায় বের করবেন সেই সম্পর্কে জানাবো। আমি অঙ্কটি আগেই করে রেখেছি কারণ যাতে সময়টা কম লাগে সেজন্য, কারণ ভিডিওটা লং হলে হয়তো বা আপনারা বোর ফিল করবেন, সেজন্য আমি ভিডিওটা অনেক আগেই করে রেখেছি। তো এখানে দেখুন আমি আগে যে মাসের নামগুলো সেগুলোর একটা পয়েন্ট বের করছি, যেটা বের করতে হয় জানুয়ারি 0, ফেব্রুয়ারি 03, মার্চ 06, মে 01, জুলাই 06, আগস্ট 2, এখানে দেখুন এপ্রিল 06, সেপ্টেম্বর 05, জুন হচ্ছে আপনার 04, অক্টোবর 0, নভেম্বর 03, ডিসেম্বর 05। এগুলো বের করার পর আপনাদেরকে আরেকটা বিষয় বের করতে হবে, যদি আপনারা কোন কোন বছরের কত তারিখ কীবার ছিল বের করতে হলে আপনাকে যে দিনের কোড নাম্বারগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। কোড নাম্বার দেখুন, রবিবার হচ্ছে 0, সোমবার হচ্ছে 1, মঙ্গলবার হচ্ছে 2, এবং বুধবার হচ্ছে 3, বৃহস্পতিবার 4, এবং শুক্রবার 5, শনিবার 6। এভাবে আপনাকে ডেট কোডগুলো দিতে হবে। এই কোডগুলো যদি ভুল হয় তাহলে আপনারা সহজে এটি বের করতে পারবেন না, সেজন্য আমি এই কোডগুলো একটু মুখস্থ করে নেবেন। যাই হোক, এই অঙ্কটি অনেক সহজও না আবার কঠিনও না, তবে আপনারা দেখে নিলে করতে পারবেন। আমি এমন একটা অঙ্ক করে রেখেছি যেটির মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে পারবো। এখানে দেখুন একটা অঙ্ক করা আছে, দেখুন এটা সুন্দরভাবে যে 1947 সালে 15 আগস্ট কী বার ছিল এটা এখন বের করবে কীভাবে। দেখুন এটা আছে 1947 সালের পনেরোই আগস্ট কী বার ছিল, এখানে সুন্দরভাবে দেওয়া আছে। দেখুন উত্তর কীভাবে করছে, 15 আগস্ট 1947 এটি কীভাবে বের করবো। এখানে 15 আছে, এখানে 2 আছে, দেখুন এখানে আগস্ট কী দেখবেন যে কোড নাম্বার ছিল 2, এই যে দেখুন আগস্ট 2 নম্বর কোড, এই জন্য আমি এখানে 2 নম্বর লিখছি, এখানে 2 দিছি, এখন প্লাস 1947 সাল মাইনাস 1900 থেকে এটা বিয়োগ দিতে হবে, এবং প্লাস দিয়ে বিয়োগফল 4 দিয়ে ভাগ করতে হবে, এখানে 11কে ভাগ করতে হবে, এটা লিখতে শেষে প্লাস বিয়োগফলকে 4 দিয়ে ভাগ করতে হবে, এবং আপনাকে সেটা বের করার পর 15, তারপর হচ্ছে আপনার যেটাকে হচ্ছে দেখুন 2, 47 বিয়োগ করলে 47 হয় এটা, আর 11টা হচ্ছে 4 দিয়ে ভাগ করার পর যেটি বের হবে সেটি 11, এইটা করার পর দেখবেন আপনার সব মিলে 75 হয়, যোগ করে 75 হয়। এই 75কে যে সপ্তাহে 7 দিন আছে, দেখুন এই 7টা দিন আছে, এই 7 দিয়ে 75কে ভাগ দিলে যেটি বের হবে আপনার ভাগশেষ সেটি হচ্ছে আপনার দিন। দেখুন এই দিনটা কীভাবে পাইলাম যে 5 বের হয়েছে শুক্রবার, এখানে দেখুন এই যে 0তে হচ্ছে আপনার শনিবার, 1 হচ্ছে সোমবার, 2 হচ্ছে বৃহস্পতিবার, 3 হচ্ছে বুধবার, 4 হচ্ছে বৃহস্পতিবার, 5 হচ্ছে শুক্রবার, 6 হচ্ছে আপনার শনিবার। এখানে এই যে 5টা ভাগশেষ 5 বের হয়েছে সেজন্যই কিন্তু আপনার 5 তারিখ হচ্ছে শুক্রবার পরে, এই জন্য এটা এভাবে 5 আসছে এবং 5-এর তারিখের জন্য এটি শুক্রবার। তো গাইস, যদি এই ধরনের অঙ্ক আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং অঙ্কটি ভালোভাবে আপনারা দেখে নেবেন, আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই দেবো, সমস্যা নেই। এবং আপনারা যদি অঙ্কটা না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ধরনের অঙ্ক যদি আরও চান আমি ধীরে ধীরে সব অঙ্ক দিব, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।